জনাব আমরুল আরিফিন ভাই আর উপস্থিত আছেন মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হালিম ভাই আর উপস্থিত আছেন আমার সিনিয়র সহসভাপতি আনন্দ আমার মজু ভাই আর উপস্থিত আমার মিরপুর থানা আওয়ামী লীগের সংগঠন আর উপস্থিত আছেন আমবাড়ি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমলুরের সেক্রেটারি আর উপস্থিত আছেন আমবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং থাকবেন যেহেতু আমরা আমরা অনেক বছর ধরে আমাদের একজন একজন আমরা নেতা পেয়েছি সেই নেতা হচ্ছে সাহসী নেতা আমারুল আরিফিন ভাই তার কারণ সাহসী নেতা বলতে এই মিরপুর ভেড়ামারাতে ইনুর বিরুদ্ধে সাহসের সঙ্গে কেউ কাজ করতে পারে না সেই নেতা হচ্ছে আমারুল আরিফিন ভাই আপনি দেখেন কোথায় লালন সেতু কোথায় লালন ডাঙা এই দুটা থানায় এই দুটা থানার মানুষকে নিয়ন্ত্রণ করে সে একজন সংসদ সদস্য হলেন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হলেন তাই তার কত বুকের পাটা হতে পারে ভাইরা আমি চিন্তা করেন কামরুল ভাই সাহসীর সঙ্গে কাজ করেছে তার কারণ একটাই হাঁটি হাঁটি বাবা করে আমার আমার মাহবুব আলম হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ ভাই তার মাথার উপর হাত রেখে চলে এবং কোনো আপনাদের সমস্যা নেই আপনাদের এই মিরপুর ভেড়ামারায় সব সমস্যা কেটে গেছে চুরি ডাকাতির চিন্তায় রাহাদানি আর হবে না কামরুল ভাই সব সমস্যা সমাধান করবে আপনাদের এলাকায় রাস্তার উন্নয়ন হয় নাই একটি ঘাট রাস্তাঘাট কালভার্ট ব্রিজ আর থাকবে না সম্পূর্ণ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সম্পূর্ণ করে দেবে আপনারা কোনো চিন্তা করবেন না আমার ভাই আমার আপনারা বিছানায় সুন্দরভাবে ঘুমাতে পারবেন কোনো চিন্তা করবেন না কামরুল ভাই খালি একটা পাঁচটা পয়সা খরচ করে ফোন নেবেন সে সঙ্গে সঙ্গে আপনাদের রিঅ্যাকশন নেবে চিন্তা করবেন না ঠিক আছে তো ভাই কোনো চিন্তা করবেন না আরেকটা বলি আরেকটা কথা বলি আমি মিরপুর থানা আমাদের সংগঠনের সম্পাদক আমি মিরপুর হেডকোয়ার্টারে থাকবো আমার ভাই ফোন না ধরলে আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো হেডকোয়ার্টারে যদি কোনো সমস্যা হলে আমাকে জানাবেন রাত বারোটা একটা দুটো জানাবেন আমার ভাই জিতলে কি জিতেছে জাসদের ঘরে বসে নেই না আমি নৌকা বসে নেই তাই আমাদের যে সমস্ত এলাকারা ভোট করেছে সাহেবের আপনারা কি রুসারের ঘরে বসবেন না কিন্তু না আমাদের আমেরিকার ঘরে যে বসবেন ভাই আমার আমেরিকার ঘরে কামরুল ভাই কাছে বসবেন কামরুল ভাই তোমার বিভ্রান্ত বলে কতগুলো আসেছে আর বিভ্রান্ত বলে গ্রহণ করবেন না যাই হোক আমাদের প্রতিক্রিয়া আছে আরে কোন জমিটি সবাই বলো সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ হচ্ছি আসসালামু আলাইকুম